Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Pinky. Namaskar bondhura. বাবাই লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে বিশেষ একটি দিন, সেটি পিঙ্কির আজকে জন্মদিন। আর সেই জন্মদিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ পিঙ্কি আজকে গোবিন্দকে মাঝখানে নিয়ে জন্মদিন পালন করছে। আর আমার মা পিঙ্কিকে আশীর্বাদ করছে, ফুল দিচ্ছে, আর এদিকে পিঙ্কি কেক কাটায় ব্যস্ত। আর শুধু মাও নয়, গোবিন্দও আবার ফুল দিচ্ছে। আর এবার একটু দেখি যে গোবিন্দ ওর মাকে ফুল দিচ্ছে এবং পিঙ্কি সবাইকে একটু কেক খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, উঠে দাঁড়িয়েছে। এবার দেখি কাকে কাকে কেক খাওয়ায়। এবার কেক খাইয়ে দিচ্ছে বাবুকে, বাবু যেহেতু একটু করে নিল। আর ওইদিকে বউদিকে কেক দিল, তারপরে কেক দিচ্ছে গোবিন্দকে খাইয়ে। আর মা এদিকে খাবারের থালা নিয়ে এক এক করে ঘুরছে যে কাকে দিবে, কিন্তু সবাই তো কেক কাটায় ব্যস্ত। তারপরে পিঙ্কি কেক নিয়ে একটু, আমার মাসির ছেলে যে বোতল, ওর ভালো নাম বাদল, সে বাদলকে দিল। আর পিঙ্কি আবারও কেক খাচ্ছে, আর এদিকে দিদি বসে বসে কেক খেয়েই যাচ্ছে। ও কি যে খাচ্ছে, এত না কেক না, ও লুচি খাচ্ছে সম্ভবত। আর এদিকে পিঙ্কি আবার জামাইবাবুর কাছে একটু গেল, যাওয়ার পরে জামাইবাবুকে খাইয়ে দিবে, দেখুন দেখুন খাইয়ে দিবে। আর গ্রাম পক করে খেয়ে নিল মুখের মধ্যে। আর এদিকে ওর কাকিমণির আনন্দে মিঠি খুব নাচানাচি করছে বেলুন নিয়ে, আর আমাকে খেতে দিতে চাইলো, কিন্তু আমি তো খাবো না। তো বৌদির আবার কেক মুখে লাগিয়ে দিল পিঙ্কি, পুতুল হাতে কেক রেখে দিয়েছে, আমার একটু গালে লাগিয়ে দিয়ে খুশি হলো। ও ঠিক আছে, গরিব মানুষ খুশি হলে যেটাতে খুশি হয় সেটাই ভালো। তারপরে ও আবার কেক নিয়ে সবাইকে গালে লাগানোর জন্য নিয়ে যাচ্ছে, এবার দেখি কাকে লাগাই। ও আস্তে আস্তে যাচ্ছে, জামাইবাবুকে লাগাতে চাইছিল কেক, কিন্তু জামাইবাবু লাগাতে দিল না, তো দিদিকে লাগিয়ে দিল, দিদিকে কেক লাগিয়ে দিল। এবার ও আবার কেকটা রাখলো, সবাই মিলে কেক খাচ্ছে, আনন্দ করছে। মা আবার এদিকে খাবার নিয়ে চলে আসলো এই ঘরে। আর মিঠি তো কেক খাবে না, ও খুব দুষ্ট হয়ে গেছে, বেলুন পেয়েছে আর খুব মজা করছে। জামাইবাবু খেতে ব্যস্ত। তুমি দাও আগে। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, হ্যাপি বার্থডে অবশ্যই পিঙ্কিকে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।